গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে চুইএম কাদেরের কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন এলো হেলো ব্রিক্সিমকো বন্ড কো ফার্স্ট সিকিউর জিরো কুপন বন্ড রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনাইতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে হাইকোর্টে দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ অজিউল্লা অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে লিফ টু আপিল দায়ের করা হয় দু সালের উনত্রিশ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট পাশাপাশি রুল জারি করে করেছেন আদালত